বেশ কয়েক মাস থেকে বেতন বন্ধ হাইলাকান্দি জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত রাঁধুনিদের, ফলে তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছেন তারা। তাই তাদের ন্যায্য পাওনা শীঘ্রই দেওয়ার দাবিতে শনিবার সোচ্চার হন রাঁধুনিরা। লালার 7 নম্বর শেরালিপুর স্কুলে আজ রাঁধুনি সংস্থার কর্মকর্তা দেউরতি সিং, পার্বতী নুনিয়া, গীতা সিং, হাজিরা বেগম লস্কর, মনোয়ারা বেগম লস্কর, ফাতিমা বেগম লস্কর, রেজিয়া বেগম লস্কর, মুন্নি সিং, নজমা বেগম লস্কর, সুবারতারা সিং, পম্পা নাথ, মিনারা বেগম বড়ভূয়া, গৌরী নাথ, ময়ন নাথ প্রমুখ সাংবাদিকদের জানান, এই মহামারীর সময় অত্যন্ত আর্থিক অনটনের মধ্যে রয়েছেন তারা। সরকার তাদের মাত্র 1500 টাকা বেতন দিচ্ছে, তাও প্রতি মাসে তাদের দেওয়া হয় না এই টাকা, এখনও কয়েক মাসের বকেয়া বেতন রয়েছে। এদিন তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রণজ বেগু দৃষ্টি আকর্ষণ করে তাদের বেতন বাড়ানো এবং এই পদগুলি স্থায়ী করার দাবি জানান। পাশাপাশি তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ারও জোর দাবি জানান তারা। আমরা অতদিন থেকে আমরা যে স্কুলে রাঁধুনির কাজ চালাইতেছি, শিক্ষামন্ত্রী কোনো দায়িত্ব বহন করিয়া করেন না, করেন না। 2005 জুনের 5 তারিখ থেকে আমরা রান্না শুরু করছি। শুরু করার কয়েকদিন দিচ্ছেন যে ছাত্রপতি 25 পয়সা 30 পয়সা করিয়া দেওয়ার পরে গিয়া 2-3 বছর উরহন্ত হয়েছে। এরপরে আমরা আন্দোলন করছি বালাজি তারপর সময় চারবার পাঁচবার আমরা মেমোরান্ডাম বালাজির কাছে আমরা কিছু দাবি উড়া পাইয়া না, বেতন সেতন কিছু নাই। আমরা দিন থেকে খাটনি খাটিয়ে আসছি, দেখি আমরা তো বেতন আছে 1000 টাকা। 1000 টাকার মাঝে মধ্যে বাড়ছে কি একটু আর কি, 500 টাকা বাড়ছে। 500 টাকার মাঝে আমরা তো 1500 টাকা আমরা জয়েন্ট হইলে এটার মধ্যে এখন আমরা পাঁচ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।